কিছুদিন আগেই ৪২ বছর বয়সী দাদিকে ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেছিলেন ২২ বছর বয়সী নাতি মিরাজ। সে বিয়ের মাত্র ১৫ দিন যেতে না যেতেই এবার দাদি নাতির বিচ্ছেদের খবর চাউর হয়েছে এলাকায়। তবে পরিবারের দাবি বিচ্ছেদ নয়, প্রেমের টানেই ঘর ছেড়েছে তারা। প্রথমে দাদি নাতির বিয়ে, এরপর বিচ্ছেদের খবর ও সবশেষে প্রেমের টানে পালিয়ে যাওয়ার দাবিতে হতবাক এলাকাবাসী। গত কয়েকদিন ফেসবুক খুললেই দেখি দাদি নাতির বিয়ের ব্যাপার, আবার শুনি সারাসারি হয়েছে, আবার গেছে শুনি পলায়ে গেছে। আসলে এই বিষয়টা নিয়ে আমরা সবাই বিব্রত। এখন চায়ের দোকান হতে শুরু করে সব জায়গায় এদের দুজন নিয়ে আলোচনা চলতেছে। আসলে পুরো বিষয়টা কি আমাদের জানার খুব কৌতূহল। আসলে এই যে বিষয়টা নিয়ে আজকে কয়দিন পর্যন্ত বলাতে যে ধরনের আলোচনা শুরু হয়েছে, এটা তো একটা ভালো জিনিস না। যেমন এই কয়দিন পর্যন্ত দেখাইতেছে যে বিয়ে শাদী, আবার শুনছি যে সারাসারি, আবার এটা হয়তো ফেসবুক পুরো গরম, আবার দুজন নাকি পলায়ে গেছে, এখন তো এদেরকে খুঁজে পাওয়া যাইতেছে না। দাদি নাতির বিয়ে, বিচ্ছেদ ও পালিয়ে যাওয়ার ঘটনা শুধু এলাকাবাসীর মনেই কৌতূহল সৃষ্টি করেনি, এর বিরূপ প্রভাব পড়েছে এলাকার কিশোরদের মনেও। চার দোকানে টোকানে সব জায়গায় রাস্তাঘাটে সব জায়গায় দেখি যে ৪২ বছরের দাদি আর যোগান নাতি যেন বিয়ে হয়েছে, এটা সবখানে আলোচনা হইতেছে। গত ৬ জুন বিকেলে দাদি নাতির বিয়ের বিষয়ে সালিশ বসায় গ্রামের আলেম, ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা। শরীয়ত মোতাবেক দাদি নাতির বিয়ে জায়েজ নেই বলে জানান আলেমরা। পরে নিজেদের ভুল বুঝতে পেরে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন নববিবাহিত দাদি নাতি। এরপর দুজনেই যার যার বাড়িতে চলে যান, এমনটাই জানান ভোলা চর ফ্যাশনের উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সেলিম হাওলাদার। আমি এলাকায় আসছি, আসার পরে ওই যে অগ দুর্ঘটনা নাই কেন এবং চার পাঁচজন মুক্তি আনছি। আলেমরা ইচ্ছস্ত ওই যে হাদিস কোরআন দিয়া একদম ইচ্ছস্ত কাগজ দিয়ে আমাদের দেখে দিতে, তাকে বিয়ে করা জায়েজ নাই, কোনো কামই জানে আর ছেলের কোনো জন্মনিবন্ধন কারণ নাই, আইডি কারণ নাই। সালিশ বৈঠকের কয়েক ঘন্টা পরেই মিরাজের বাবা চেয়ারম্যান সেলিম হাওলাদারকে ফোন কলে জানান বাড়ি থেকে পালিয়ে গেছে মিরাজ, খুঁজে পাওয়া যাচ্ছে না তার দাদিকেও। ফলে প্রেমের টানে দাদিকে নিয়ে নাতি পালিয়ে গেছে বলে মনে করছে সবাই। এখন রাতে একজনের সংবাদ দিল, দাদি নাতির ব্যাপারে কোনো অভিযোগ করা হয়েছে কিনা জানতে ভোলার চর ফ্যাশন উপজেলার শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হকের সাথে কথা হলে তিনি জানান থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে মিরাজ তার বাবাকে ফোন কলে জানিয়েছে তাকে যেন খোঁজার চেষ্টা না করা হয়, তাই ধারণা করা হচ্ছে দাদিকে নিয়েই পালিয়েছেন নাতি মিরাজ। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারছি যে ওই নাতি তার দাদিকে নিয়ে পুনরায় আবার চলে গেছে। এই সংক্রান্তে আমাদের কাছে একটা তথ্য যদি আমরা আসে বা কোনো সংবাদ পাই বা আমাদের কাছে থানায় কোনো অভিযোগ আসে সেটা আমরা এটা খতিয়ে দেখবো বা আইনানুগ ভাবে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ আছে কিনা সেই বিষয়টা আমরা দেখবো। তবে বিচ্ছেদ পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন নাতি মিরাজ, কেউ তাদের ব্যাপারে গুজব ছড়াচ্ছে বলে জানান তিনি। দাদিকে নিয়েই সংসার করবেন বলেও জানান নাতি মিরাজ। দেখি বাতিল না লাগে, না লাগ দিলে দিলাম, না দিলে মাইকে দিলাম, এটা কি সেটা নাকি? এটা নিয়ে মানে বলছে দুজন দুদিকে আলাদা হয়ে যেতে, তো এইভাবে কি আলাদা হওয়া যায়? দাদি নাতির এমন ঘটনা সমাজে বিরূপ প্রভাব ফেলতে পারে, এমনকি কিশোর ও যুব সমাজের মধ্যে একটা নেতিবাচক প্রভাবও পড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা।